আমাদের কিন্তু যখন আমরা প্ল্যান করি, এই প্ল্যানটা ইন্টিগ্রেটেড হয়, অর্থাৎ আমরা যখন একটা মাস্টার প্ল্যান করি, আমরা প্রথমে দেখি যে প্রাইমারি এনার্জির অবস্থা কি, হ্যাঁ, এর প্রাপ্যতা আছে কি না, হ্যাঁ, এর খরচ কীরকম হবে, এটাকে মাথায় রেখে দ্বিতীয়টা দেখি যে আমাদের চাহিদার কীরকম হবে আগামীতে। হ্যাঁ, চাহিদা দেখতে গিয়ে আমরা দেখি আমার দেশের ইকোনমিক গ্রোথ কীরকম হবে, নতুন ইন্ডাস্ট্রি কীরকম আসবে, মানুষের ক্রয় ক্ষমতা কীরকম বাড়লো, হ্যাঁ, সেটা দেখে তারপরে তখন আমরা আমাদের জেনারেশনের পরিকল্পনা করি। তার মানে এখানে কিন্তু আমার কিন্তু ওই যে প্রশ্নটা যে আমি করলাম, যে এর মধ্যে কিন্তু আমার এমন না যে আমি আগের প্ল্যানগুলোতে প্রাইমারি এনার্জি কী আসে না সেটা দেখি নাই। আচ্ছা, এভাবে আমি মাস্টার প্ল্যানকে, অন্যদিকে কিন্তু এনার্জি বিভাগে কিন্তু তারাও কিন্তু তাদের গ্যাস মাস্টার প্ল্যান করে। হ্যাঁ, এবারে নতুনত্ব হলো যে এই দুই পক্ষ একসাথে বসে, তাহলে হলো কি কোনো গ্যাপ থাকবে না, সে এতদিন হলো সে তার মতো করছে, আমি তার কাছ থেকে তার তথ্য যা পাইছি তার উপর ভিত্তি করে প্ল্যান করছি। এতে করে আমরা দেখছি যে না, একটা সময় গিয়ে যে হয়তো আমি যেমন হয়তো চিন্তা করছি যে না, আমার কয়লা বড় প্রক্রিয়াতে কয়লা আমার কোনো সমস্যা হবে না, আমি যদি 300+ মেগাওয়াট করি, যেহেতু তাদের কয়লার আমরা এরকম পরিকল্পনা দেখেছি সেই অনুযায়ী করলাম, অথবা গ্যাস আমি 1400 পাচ্ছি, হয়তো আমি আরও 1400 পাবো, এরকম করতেছি। এই বিবেচনাগুলো করতে গিয়ে আমরা দেখি যে মাঝে মাঝে ক্যাপ হচ্ছে। সেই কারণেই যে দুই পক্ষ একসাথে বসে অথবা দুইটা প্ল্যান যদি একসাথে যদি করা যায়, তাহলে হয়তো আমি মনে করি যে কিছু কিছু গ্যাপ হয়তো মিনিমাইজ করা সম্ভব হবে। সেই চিন্তা করেই কিন্তু এখন এই সমন্বিত মাস্টার প্ল্যানটা আমরা করতেছি। আপনি জানেন যে এটা হলো যে আমাদের জাইকার অর্থায়নে বা তাদের সাপোর্ট এটা হচ্ছে, এবং কনসালটেন্টরাও তারা নিয়োগ করবে। তা আমরা আশা করতেছি যে তারা প্রায় গুছে আনছে, এই মাসে এই কনসালটেন্ট নিয়োগ হয়ে যাবে। যখন 2010-এ আমরা পরিকল্পনা করি, তখন আমাদের অবস্থাটা ছিল যে, এর আগের অবস্থাটা ছিল যে পুরো গ্যাস নির্ভর ছিল পুরো সেক্টর। হ্যাঁ, তো আমরা তখন দেখা যাচ্ছিল যে হঠাৎ করেই কিন্তু গ্যাস শর্টেজ শুরু হয়ে গেল। আমরা 2010-এর পরিকল্পনায় সেই জন্য গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানির তখন আমরা এই এই প্ল্যানে চিন্তা করলাম, এবং সেটা চিন্তা করতে গিয়ে আমাদেরকে একটা সবসময় মাথায় রাখতে হয়, যেটা আমরা বলছি যে মানুষকে আমরা সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দেব। সো কয়লা হলো এর বিকল্প সাশ্রয়ী মূল্য। সো আমরা 2010-এর মাস্টার প্ল্যানে 50% বিদ্যুৎ কয়লা থেকে আনবো 2030 সাল নাগাদ, এটা ছিল আমাদের পরিকল্পনা। ওভার টাইম যখন সময় যাচ্ছে, এর মধ্যেই প্র্যাকটিক্যালি দেখা গেল যে এই 50 ভাগের মধ্যে 25 ভাগ হলো আমাদের দেশীয় কয়লা, আর 25 ভাগ কিন্তু দেশীয় কয়লার ক্ষেত্রে যেহেতু যে উত্তরাঞ্চলে যে কৃষি নির্ভর এবং উর্বর জমি, সেই জায়গাতে আসলে কয়লার খনির অবস্থান। মাননীয় প্রধানমন্ত্রী সর্বাগ্রীণ জোর দিচ্ছেন যে মানুষের খাদ্য নিরাপত্তা, ওখানকার কৃষি জমিগুলো এফেক্টেড হবে, সেই জন্য আপাতত দেশীয় কয়লা উঠানো হবে না, ইম্পোর্টেড কয়লা দিয়ে করা হবে। তখন আমরা 2016 সালে এসে একে তো দেশীয় কয়লা বাদ দিলাম, দ্বিতীয়ত হলো যে আমরা কয়লার উপর নির্ভরতা অনেকটা কমিয়ে নিয়ে আসলাম 2016 সালে। তখন আমরা নতুন করে তাহলে কয়লার বিকল্প আর কী আসবে, যেহেতু গ্যাস নাই, তাহলে তখন আমরা এলএনজি, তখন বিশ্ব বাজারে এলএনজির দাম কমতে শুরু করলো, আমরা এলএনজিটাকে নতুন করে চিন্তা করে 2016-তে করলাম। যে কথাটা আপনি বলতেছিলেন যে নবায়নযোগ্য জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি আমাদের অফগ্রিড এরিয়াতে আমরা আগেই করছিলাম, কিন্তু গ্রিড এরিয়াতে আমাদের যেটা বড় চ্যালেঞ্জ, এটা আমরা যখনই করতে যাই আমরা এটা মাথায় রাখি যে আমাদের আসলে নবায়নযোগ্য জ্বালানির জন্য প্রচুর জমি দরকার, সেই জমি আমাদের নাই। তো সেই জন্যে আমরা নবায়নযোগ্য জ্বালানি সবসময় একটা কনজারভেটিভ হিসাবে আমাদেরকে রাখতে হয়, এটা দিয়ে আসলে বেস ডিমান্ড যেটা সেটা কখনো মিট করা যায় না। আসলে যে এলএনজির আমদানির ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, একটা হলো যে এটা খুবই ভোলাটাইল মার্কেট, দাম উঠানামা করে, তাহলে আমাদের যে প্রথম হলো মানুষকে সাশ্রয়ী, সেটা চ্যালেঞ্জের মুখে পড়ে। দ্বিতীয়ত কয়লার তো ব্যাপারে তো বিশ্ববাজারে এখন একটা মানে বিশ্বের মধ্যে যে এই যে কার্বন ইমিশন, যে পরিবেশ দূষণ, হ্যাঁ, সেই জন্য এটাকেও আমরা এখন একটা লো প্রোফাইলে আমরা চিন্তা করছি। হ্যাঁ,
এবং রিনিউয়েবলটাকে কীভাবে আরও অ্যাক্সেলারেট করা যায় সেটা আমরা ভাবছি। প্লাস আমরা জোর দিব, আমি মনে করি যে আমাদের যে এই যে রিজিওনাল কোঅপারেশন, যে এই যে এই আমাদের এই রিজিওনে বিশেষ করে ভুটান, নেপাল, ইন্ডিয়া, হ্যাঁ, এই তিন দেশে যে এই স্ট্রং একটা হাইড্রো পটেন্সিয়াল আছে, এটাকে কীভাবে সমন্বিতভাবে কাজে লাগিয়ে সেটা মিট করা যায়, আমি মনে করি যে এই বিষয়গুলো আগামী মাস্টার প্ল্যানে ইয়ে পাবে। প্রথম কথা হলো ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তো আমরা আর কন্টিনিউ করছি না, নতুন করে কোনো ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আসছেও না। এখন কিছু কিছু কৌশলগত জায়গায় কিছু পাওয়ার প্ল্যান্ট অনিমার্য হয়ে যায়, এটাকে যেটা আমরা বলি গ্রিড স্টেবিলিটির কারণে, আমাদের ভোল্টেজের স্টেবিলিটি, ফ্রিকোয়েন্সি স্টেবিলিটির কারণে কোনো কোনো লোকেশনে কিছু পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলো একদিকে হলো যে হয়তো আমাদের লো কস্ট, ভাড়ায় হলো লো কস্ট, আবার ওখানকার লোকেশনের কারণে ওটা রাখা দরকার, ওই সব জায়গায় বিশেষ বিবেচনা হয়তো কোনো বিদ্যুৎ কেন্দ্র যদি রাখতে হয় রাখে। এক্সেপশন ইজ এক্সেপশন, বাট ইন জেনারেল উই উইল নট কন্টিনিউ এনি রেন্টাল পাওয়ার প্ল্যান্ট। এটা তো ওই যে ভাড়াভিত্তিকগুলো তো 3-5 বছর মেয়াদি ছিল, তো এগুলো ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে। আমার এই মুহূর্তে একদম স্পেসিফিক ডেট মনে নয়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় হয়তো 2024 সালের পরে আর কোনো ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো চুক্তি বলবৎ থাকবে না। এই ধরনের অভিযোগ আমরা যে পাই না তা না, কিন্তু আমরা যদি যখন ইনভেস্টিগেট করতে যাই আমরা কিন্তু এর বিপরীত সিনারিও পাই। সেটা হলো যেমন ধরেন আমরা বারবার শিল্প উদ্যোক্তাদেরকে যে আবেদনটা নিবেদনটা জানা আসছে সেটা হলো যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কৃষি জমি কিনে সেখানে কৃষি জমির চাষবাস জমি নষ্ট না করে পরিকল্পিত জায়গায় যদি শিল্প প্রতিষ্ঠান করা যায়, বিশেষ করে মানে প্রধানমন্ত্রী জানেন যে 100টা স্পেশাল ইকোনমিক জোন করে দিয়েছেন, ওইসব জোনে কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি করার সুযোগ রয়েছে এবং যারা এটা স্পন্সর তারাও কিন্তু ইনভেস্টরদেরকে ডাকছে, এবং সেই সব পরিকল্পিত জায়গায় কিন্তু আমরা শুধু বিদ্যুৎ নয় বিদ্যুৎ জ্বালানি দুটোরই কিন্তু আমরা সংস্কার করে দিচ্ছি। কিন্তু আপনি যেগুলোর অভিযোগ বলেন দেখা যায় প্রায় ক্ষেত্রে এরকম সস্তা হাতে একটা কৃষি জমি পাইছে, ওখানে জমি কিনে ওখানে করে, এতে করে 2-3টা মানে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। একটা হলো যে এই জ্বালানি তাদের জন্য দেওয়াটা খুব কঠিন, কারণ ওটার জন্য এই আমাকে ইনফ্রাস্ট্রাকচার সব কিছু করতে হয়। দ্বিতীয়ত হলো যে এই অপরিকল্পিত শিল্পের কারণে এই কৃষির জমিগুলো নষ্ট হচ্ছে। তৃতীয় হলো পরিবেশের জন্য সেটা ক্ষতি হচ্ছে। আর চতুর্থ তো তারা যেটা কমরে করতো, সুতরাং এগুলোকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে তো সময় লাগবেই। আর আরেকটা যেটা কারণ হয় যে দেখা যায় অভিযোগ করে দেখা গেলো যেসব কমপ্লায়েন্স আছে, একটা দরখাস্ত করতে গেলে যেসব কাগজপত্র দিতে অনেক সময় অসম্পূর্ণ কাগজপত্র পাওয়া যায়। সো আমাদের হলো যেই ডেটটা আপনি বললেন এটা হলো কমপ্লিট অ্যাপ্লিকেশন হওয়ার পর থেকে, কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করে পার্সু করতে থাকে। একবিংশ সালের প্রথম দশকে যখন আপনার সত্যিকার অর্থে উৎপাদনের সাংঘাতিক ক্রাইসিস ছিল, আপনার চাহিদা ছিল 6,000, প্রকৃত উৎপাদন 3,000 থেকে 3,500 মেগাওয়াট, তখন ক্যাপটিকটাকে ওপেন করা হয়েছে। এখন আজকের তো সেই সিচুয়েশান নাই, এখন আমাদের সারপ্লাস ক্যাপাসিটি রয়েছে। এখন একটা শিল্পোক্তরা একটা জিনিস বলে যে তাদেরকে মানসম্পন্ন নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ, হ্যাঁ, আমরা সেটা নিয়ে আমরা কোনো কিছুকে ফেলে দিতে চাই না, আমরা সেটাকে গুরুত্ব দিয়ে কিন্তু আমরা সিরিয়াসলি কাজ করছি, যেখানে যেখানে কমপ্লেন পাই সেগুলোকে আমরা অ্যাড্রেস করতেছি। আমি আশা করি যে অদূর ভবিষ্যতে আগামী 1-2 বছর পরে আর এই কমপ্লেন থাকবে না যে নির্বিচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ পাবে না। দেখুন আমি বুঝছি আপনার পরে সেটা, এটা হলো চ্যালেঞ্জটা তো আসলে দুই দিকের, একটা হলো আমাদের মানুষকে বিদ্যুৎ দিতে হচ্ছে। যখন আবুল কালাম আজাদ স্যার বলছে তখন আমাদের গ্রাহক ছিল 1-10 কোটি, 15 লক্ষ, আজকে আমরা 4 কোটি গ্রাহককে বিদ্যুৎ দিয়েছি। সো এটা তো দুটো জিনিস কিন্তু পাশাপাশি চালানো আমাদের তো সীমাবদ্ধ আছে, উই হ্যাভ রিসোর্স লিমিটেশন, এগুলোকে ওভারকাম করে এই জেনারেশন বাড়ানোর নতুন সংযোগের পাশাপাশি মান উন্নয়ন করা চ্যালেঞ্জিং ব্যাপার, বাট অনেক কাজ হয়েছে। এখন দেখেন এখন তার কেউ অ্যাপ্লিন করে না বিদ্যুৎ যায়, সেটা একটা সমাধান হলো। এখন হলো যে ভোল্টেজটা স্টেবল কিনা সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ হচ্ছে, আশা করি 1-2 বছরে সেটাও হয়ে যায়। আসলে এটাই তো ওই যেটা যদি আমি মানসম্মত বিদ্যুৎ দিতে চাই তাহলে আমার কিন্তু সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে, এবং আপনি একটা শুধু ইন্ডিকেটার আপনাকে দিব যে সেটা হলো যে আজ থেকে 5 বছর আগে যদি আমার বাজেট ছিল 1,000 টাকা, আমার 700 টাকা জেনারেশনে থাকতো, 300 টাকা থাকতো সঞ্চালন বিতরণে, এখন বরং 50-50, অর্থাৎ আমরা সঞ্চালন বিতরণের দিকে পুরোপুরি জোর দিচ্ছি এবং যত প্রজেক্ট ম্যাক্সিমাম প্রজেক্ট হলো সঞ্চালন বিতরণে,
এবং সেগুলি কিন্তু আমরা অ্যাড্রেস করতেছি। আমরা অস্বীকার করছি না যে কিছু কিছু জায়গায় লিমিটেশনস আছে, সেগুলোকে কাজ করতেছি। ওই আগের প্রশ্ন এই দুইটা মিলেই কিন্তু সঞ্চালন বিতরণ লাইনটাকে আমরা জোর দিচ্ছি। আর এই সম্বন্ধে আমার জানা নাই, যদি কস্ট বেশি হয়, আমি জানি না, যদি হয় তাহলে বড় একটা কারণ হবে জমি। আপনি জানেন যে ভারতে যখন সঞ্চালন লাইন, সেখানে কিন্তু মরুভূমির আসলে ওই রকম, কিন্তু আমাদের প্রতিটা জমি ভেরি প্রেশাস। হ্যাঁ, এবং জমির যে মূল্য দিতে, আর এখন তো নতুন আইন অনুযায়ী সরকার মানুষের কথা চিন্তা করছে যে একটা লোকের হয়তো একখণ্ড জমি তার অবলম্বন, সেই জন্য বঞ্চিত নয়, না ঠকে, সেই জন্য জমির পর্চা মূল্য যা তার থেকে তিন গুণ দাম দিয়ে তার জমিটা নেওয়া হচ্ছে। সো সেই কারণে কিন্তু প্রজেক্ট কস্ট বেড়ে যায়।